নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম এবং সেই সঙ্গে ভিআরপির আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, ভিআরপির আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট, তিনটি আজকে আপডেট দেব। তো প্রতিটা নোটিশ আমরা হাতে পেয়েছি, যেটা আপনাদের সামনে আমরা প্রমাণস্বরূপ দেখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে সব জানতে পারবেন এবং আপনাদের মতামত অবশ্যই দিতে পারবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে জেলা যে সাবস্ক্রাইব বটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার কাছে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের প্রথমে একটি আপডেট দিয়ে রাখি, যেটা ছোটো ছোটো প্রচেষ্টা সাফল্যের চাবিকাঠি। এটাই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির মূল মন্ত্র। আর্জেন্ট ইলেকশনের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা ভিআরপির সংগঠন থেমে নাই, একের পর এক কর্মসূচি সর্বদা জারি রেখেছে, আগামী দিনে রাখবে, ভবিষ্যতেও রাখবে, এই অঙ্গীকার করেছে। উত্তর চব্বিশ পরগনা ভিআরপি সংগঠন মুখে বলে না কাজে দেখায়, প্রমাণ হিসেবে নিচে দেখুন। তো প্রথমত বলা হয় যে সমস্ত ভিআরপি বন্ধু সম্মানজনক ইলেকশনে ডিউটি পাই, তার জন্য ডিএমকে আবেদন করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে সমস্ত ভিআরপি বন্ধু কোভিড ভ্যাকসিন যাতে পায় তার বন্দোবস্ত করা। তৃতীয়ত হচ্ছে গত 15ই ফেব্রুয়ারি ডিএম ডেপুটেশন দেওয়া হয়েছিল, তার সদুত্তর না পাওয়ায় পুরানো আবেদনপত্র। সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি। তো এই তিনটে নোটিশ নিয়ে আমরা আরও বিস্তারিত দেখে নেব। তো বন্ধুরা, আমরা দেখে নেব প্রথম নোটিশটি, সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের প্যাডে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে। এবং এখানে দেখুন বন্ধুরা, টু দেওয়া যে ফর্ম, সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কমিটি, টু দেওয়া হয়েছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনাস কলকাতা 700121। এখানে যে মেন বিষয় সেটি হচ্ছে ইলেকশন ডিউটি করার জন্য এসএভিআরপিদের পক্ষ থেকে আবেদনপত্র। মাননীয় মহাশয়, সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনাকে প্রণাম জানাই। 2015-16 সালে পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে সোশ্যাল অডিট ডিপার্টমেন্টে এসএভিআরপি রূপে কাজ করছি। সামাজিক নিরীক্ষার পাশাপাশি ভিবিডিসি মানে ডেঙ্গু কাজের সাথে যুক্ত এবং বর্তমানে 30 দিনে দিন প্রতি 175 টাকা পর্যায়ে যে পারিশ্রমিকের নিয়ে সামান্য অর্থেও নিজে দিয়ে জীবনযাপন চালাতে হচ্ছে। আপনি অবগত আছেন, ব্লক পর্যায়ের অনেক কাজ বিনা পারিশ্রমিক ও বিডিও সাহেবের মৌখিক কথাতেও আমরা অনেক কাজ করেছি। এবং তো অথয়ে মহাশয়ের নিকট বিনীত নিবেদন, সংগঠনের পক্ষ থেকে অন্য জেলার ন্যায় আমাদের এসএভিআরপিকে যদি ভোটের কাজ করার জন্য দেওয়া হয় সমস্ত বিধিনিষেধ মেনে, তাহলে এই কাজে নিজেদের শ্রমসহ পারিশ্রমিক পাওয়ার সুযোগ একটা পাওয়া যাবে। বিষয়টি যদি আপনি গুরুত্ব সহকারে দেখেন, তাহলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। তো বন্ধুরা, দ্বিতীয় নোটিশটি হচ্ছে কোভিড ভ্যাকসিন পাওয়ার জন্য এসএভিআরপিদের পক্ষ থেকে আবেদনপত্র। মাননীয় মহাশয়, সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। করোনা পরিস্থিতিকালীন সময়ে আপনার জেলার এই এসএভিআরপিরা প্রতিটি বাড়িতে বাড়িতে তাদের সার্ভের কাজ বজায় রেখেছিল, সেই সাথে নিজেদের কোনোরকম কোনো প্রোটেকশান ছাড়া সমাজ কল্যাণে নিজেদের কাজকে ত্বরান্বিত করতে পিছু হয়নি, সামনের সারিতে এগিয়ে যাওয়ার লক্ষ্য রেখেছি, ছুটে গেছি ব্লকসহ জেলার নির্দেশিকা অনুসারে। এমতাবস্থায় সমস্ত স্বাস্থ্যকর্মীর কোভিড ভ্যাকসিন টিকা পেতে থাকলেও এসএভিআরপিরা এখনও টিকাকরণ পায়নি। যাহাতে এসএভিআরপিরা এই টিকাটি পায় তার সুব্যবস্থা যদি আপনি করে দেন, তাহলে আমার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকিব। একইভাবে আরেকটি নোটিশ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যার বিষয়টি হচ্ছে 15ই ফেব্রুয়ারি ডিএম ডেপুটেশনের সদুত্তর না পাওয়ার জন্য পুনরায় আবেদনপত্র করা।
माननीय महाशय सारा बांगला ग्रामीण सम्पद कमी संगठन उत्तर चब्बीस परगना जिले 1990 जन एस ए भीआरपी देर पक्ष आपनाके प्रणाम और शुभेच्छा जानाई। 2015-16 साले परीक्षार इंटरव्यूर माध्यमे सोशल ऑडिट डिपार्टमेंटे एस ए भीआरपी काज करछि। सामाजिक निरीक्षार पाशापाशी भिविडिसर साथे जुक्त एवं बर्तमाने 30 दिने दिनप्रति 175 टाका पारिश्रमिक निये सामान्य अर्थेर बिनिमये निजेदेर जीवनयापन चालाते हच्छे। আপনি অবগত আছেন গত 15 ফেব্রুয়ারি আমরা সংগঠনের পক্ষ থেকে গত কিছু সমস্যা নিয়ে লিপিবদ্ধ করে আপনাকে ডেপুটেশনের আকারে প্রদান করি, যেমন ব্লকগত ভিউডিসি পেমেন্ট ট্রানজ্যাকশন সমস্যা, এস এ ভিআরপি 10 জনের মধ্যে একজনকে ভিপিডিসির কাছ থেকে বসিয়ে রাখা, পুনরায় জেলাগত সমস্যাগুলি আবার পুরানো ডেপুটেশন কপির সাথে যুক্ত করা হলো। অথবা মহাশয়ের নিকট বিনীত নিবেদন, সংগঠনের পক্ষ থেকে পুনরায় বিষয়টি দৃষ্টিপাত করার জন্য আপনাকে দরখাস্ত করার জন্য বাধ্য হলাম, কারণ এ সদুত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি। আশা রাখছি আপনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা সহ দেখবেন এবং আমাদের সদুত্তর দেবেন। তো এই বলে তিনটি নোটিশ পরপর দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে। তো বন্ধুরা, আপনারা কোন জেলাতে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, এবং আপনারা আপনাদের ব্লগে কি এরকম কোনো নোটিশ জমা দিচ্ছেন? তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।